ইসলামী সংস্কৃতির স্বচ্ছ ব্যবহার মানে গতকালকে কোনটা কইছে? কই আগেরটা তো শুনছি হুজুর, আমার হুজুর চালাকি করে আমারে বলে দিছে হুজুরের আগে কিন্তু এই জায়গায় এসে এই বয়ান করে গেছিলেন, তার মানে পুরাতন বয়ান খাবে না। তো এই যে নতুন বয়ান আপনারা শুনলে দি ইউটিউব চ্যানেল দিয়ে শুনেন তাই না? তাহলে ওদেরকেও একটু সুযোগ দেওয়া লাগবে, ওদেরও বোঝা লাগবে আবার যে ইউটিউবারদের জন্য মাহফিল আয়োজন করা হয় নাই, জনগণের জন্য করা হয়েছে। এইদিকে কিন্তু কোনো সমস্যা নাই, এদিক থেকে নিচে আপনারা যদি ক্যামেরা মনে করেন যে একটু সরানোর সুযোগ আছে সরান, নাইলে বাস চুপচাপ থাকেন, দেখেন একটু পরে আমারে দেখতে পাবেন। ওই ভাইয়ের অসুবিধা হচ্ছে না? ভাই আপনি সামনে চলে আসেন তো। ওই যে ভাই, আমার ভাই আসেন সামনে আসেন আসেন, এই জায়গায় আসেন, আপনাদের জায়গা দিব ওই যে খুঁটির গোড়ায় আসেন না, নেন না ভাইরে একটু টানেন না, উনি আমার মহব্বতের চেহারাটা দেখবে, বেচারি মায়া করে বলছে আসেন না ভাই আসেন এদিকে আসেন না, আসেন ওরা নিয়ে আসেন সামনে নিয়ে আসেন ভাই আসেন, মহব্বত করেই বলছে ও উনি ভালোবাসার জন্য না চেহারা দেখতে চাইছে, ঠিক কি না? আমরা সকলে মিলেই সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওদেরও প্রচেষ্টা কবুল করুক আপনাদেরও কবুল করুক। রাগ করলে কোনো কিছুতেই বরকত হয় না, সব কিছু বুঝের মধ্যে করলে দেখবেন লাভ হয়, ঠিক না ভাই? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين كسبوا السيئات جزاء سيئة بمثلها جزاء سيئة بمثلها وترحقهم ذلة وترهقهم ذلة ما لهم من الله من عاصم كأنما أغشيت وجوههم قطعا من الليل مظلما قطعا من الليل مظلما أولئك أصحاب النار أولئك أصحاب النار هم فيها
قال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله رب العالمين ارکس شکر گزار হচ্ছে যে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে লক্ষ কোটি মানুষের মাঝ থেকে আলাদা করে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের দৌলত দান করে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের মাঝে অন্তর্ভুক্ত করে এই কঠিন শীতকে উপেক্ষা করে যেই সময় বিছানায় লেপের নিচে আরাম করে উষ্ণতা নেওয়ার কথা সেই সময় মাটিকে বিছানা হিসেবে গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিনের কথা শোনার জন্য এই মুবারক মাজালিসুল যিকিরে আমাদেরকে হাজির করেছেন, সুস্থতা দিয়েছেন, আশার মতো মন মানসিকতা দান করেছেন। সর্বাগ্রে সেই মহিমাময় আমাদের প্রভুর কাছে আমরা কৃতজ্ঞ হচ্ছি, তাঁরই শেখানো বাক্যে সকলে পড়ছি আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার নিমিত্তে আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আকায় নামদার তাজেদারে মদিনা, আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা, আলেম ওলামাদের জেলা, ইসলাম প্রিয় মুসলমানদের জেলা, ইসলামের জন্য জীবন দেওয়ার মতো সাহসী বীরদের জেলা, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরের ফরদাবাদ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানার উদ্যোগে আজকের এই 11তম ইসলামী সম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব হাজী মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম আবুল ভাই, জনাব মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ ভাই বিশেষ অতিথি, আজকে আপনাদের মাঝে কিছুক্ষণ পূর্বে কথা বলেছেন অত্যন্ত হৃদয়গ্রাহী কণ্ঠে আপনারা আমার মাঝে হযরত মাওলানা মুফতি আমির হোসেন আজাদী সাহেব, আজকে আপনাদের মাঝে আসার কথা ছিল বাংলাদেশের অন্যতম পরিচিত মুখ, কলরবের শিল্পী এবং আমাদের প্রিয় ভাই মুফতি সাইদ আহমদ। আমার সাথে তার কথা হয়েছে মাগরিবের পরে, ভীষণ অসুস্থ, শেষ পর্যন্ত আমার সাথে কথা বলার পরে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে, এই জন্য উনি যৌক্তিক কারণে আপনাদের মাঝে হাজিরা দিতে পারেন নাই। সাইদ ভাইয়ের ব্যাপারে আমাদের ভালো ধারণা আছে যে তিনি ওয়াদা করলে ওয়াদা মিস করেন না, কোনো ফালতু মানুষ না মুফতি সাইদ ভাই, তো আলহামদুলিল্লাহ এই জন্য আসতে পারেন নাই। তার জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আমিন তাকে যেন শিফাই কুল্লে আজেলা দান করেন। আজকে আমাদের মাঝে যারা এসে উপবিষ্ট হয়েছেন, আমাদের মঞ্চে বিভিন্ন পর্যায়ের উলামায়ে কেরাম আছেন, আসাতেজায়ে কেরাম আছেন, আইম্মায়ে মাসাজিদ আছেন, আমার সামনে অনেক মুরব্বিয়ানে কেরাম আছেন, আমার প্রিয় তরুণেরা আছেন, যুবকেরা আছেন, আমার স্নেহের ছোটরা আছেন, সর্বাগ্রে আপনাদের কাছে দোয়া করা এবং দোয়া পাওয়ার আশায় আরো একবার সালাম নিবেদন করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকেও ভালো রেখে হাজির করেছেন, তবে শারীরিকভাবে আমি তো দেখতেই পাচ্ছেন যে খুব বেশি বলিষ্ঠ মানুষ না, আবার শারীরিকভাবে একটু অসুস্থতা অনুভব করছি, বেশ কিছুদিন আগে হঠাৎ করে পানিবাহিত সমস্যার কারণে বিভিন্ন জায়গায় যেতে হয়, আমার কলেরা হয়ে গেছে,
কলেরার পরে হাসপাতালে ভর্তি ছিলাম, তারপরে উত্তরোত্তর মনে হচ্ছে শরীর দুর্বল, কথা আর বলতে মন চায় না, কিন্তু তারপরেও যেহেতু ওয়াদাবদ্ধ হয়েছে এই জন্য আপনাদের কাছে এসেছি, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মিনিট দশেক মোটামুটি যদি আল্লাহ বলায় নেন, এরপরে ইনশাআল্লাহ চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। তা আপনাদের কাছে নির্ধারিত বিষয় ইনশাআল্লাহ কথা বলবো, আল্লাহ যেন তৌফিক দান করেন যেই কথা শুনলে আপনার আমার সকলের জন্য কল্যাণ হয়, দুনিয়া আখেরাতে আমাদের জন্য উপকার হয়, এরকম কথা যেন আল্লাহ আমাদের শোনার, বলার এবং আমল করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন।